এখন বাজে দুপুর 1:30, মর্নিং বললে কি হবে, মানে বেশ বেলা অনেকটাই দেখতে দেখতে গড়িয়ে গেছে। আর শীতকালের দিনে কি হয়, শীতকালের দিনে যেদিনকে কাজে মন বসে তো বসে, যেদিনকে বসে না তো মনে হয় সারাদিন শুধু ঘুমিয়ে যায়, সারাদিন চুপচাপ বসে থাকি। তো আজকেও আমার হচ্ছে ওই রকমই কিছু একটা দিন, আর খালি ভালো ভালো খেতে ইচ্ছা করছে সারাদিন, তো ওই রকমই খাচ্ছি দাচ্ছি ঘুমোচ্ছি আর চুপচাপ বসে আছি। তো আজকে সকালবেলা বাঁধাকপির তরকারি দিয়ে মুড়ি খেয়েছি, কালকের বাসি ওটস ফোটস ওইসব এখন রেখে দিয়েছি, তাকে তুলে এখন আর ওইসব নয়। তো এই দুপুরবেলা বেশ এটা ওটা রান্নাবান্নাও হয়েছে করেছি, তারপরে না খুব মানে ল্যাদ লাগছিল ল্যাদ লাগছিল, তারপরে ভাবলাম না ফাইনালি আজকের ভিডিওটা স্টার্ট করি। কারণ আজকে আমাদের বাড়িতে এখন যেহেতু শীত পড়ে গেছে, তো মানে শীত পড়ে গেছে বলবো না, একটু ঠান্ডা ঠান্ডা সকালবেলাটা বা রাত্রিবেলাটা মনে হয়, তো সেই জন্য একটু একটু ভালো মন্দ খাওয়া দাওয়া শুরু হয়েছে। আর আজকে অনেক কিছু রান্নাবান্নাও করেছি। আর আমার এখন এইরকম হয় যে যখন বসে থাকি একা একা বা কখনো সকনো, হয়তো খুব মন খারাপ করে, আর না হলে প্রচণ্ড পরিমাণে নিজের মনে বসে বসে একা একাই হাসি। যখন ওইরকম একা একা হাসি না, বাইরে থেকে যদি কোনো লোকজন আসে ঘরে ঢোকে, কি বলবে একই রে বাবা মেয়েটা কি অ্যাবনর্মাল নাকি বসে বসে একা একা হাসছে কেন, এইরকমই হাসছিলাম। আমি তো শনিবারও দোকানে গেছে, তো এসে ওরকম করে দেখছি এরকম করে হাসছে কেন, তো এইসবই গল্প গুজব হলো একটুখানি। ও আবার একটুখানি বেরিয়ে গেছে, এখনো পর্যন্ত কারোর খাওয়া দাওয়া হয়নি দুপুরবেলা বাড়িতে, শুধুমাত্র আমার খাওয়া দাওয়া হয়েছে। কিন্তু খাওয়া দাওয়া হলে কি হবে, এখনো পর্যন্ত রান্নাগুলো বাদ বাকি আছে, দুপুরবেলা ও যখন খেতে বসবে তখন আপনার সাথে শেয়ার করবো যে আজকে কত কিছু রান্না হয়েছে আর কী কী রান্না হয়েছে। তো এই আমার ছোটো ভাগ্নিটা যখন একদম ছোটো ছিল, তখন আমার নতুন নতুন বিয়ে হয়েছিল, আর তখন না আমার মুখের যে এই ফেস কাটিংটা তখন অন্যরকম ছিল, এখন তো এইগুলো অনেক ফুলে ফুলে গেছে, একটুখানি মোটা সোটা হয়ে গেছি। তখন না এরকম রোগা টিকটিকি ছিলাম, এইগুলো উঁচু উঁচু ছিল, মানে ও আর ফর্সা, আরও ধপধপ ফর্সা ছিলাম আমি। এখন তো অনেক কালো হয়ে গেছি, আর অনেক চুল ছিল আমার মাথাতে, এখন অনেক চুল উঠে গেছে, পাতলা হয়ে গেছে, এখানকার জল একদমই ভালো না, তো অন্যরকম ছিল। তো ওকে কোলে টোলে নিয়ে সেই যে ফটোগুলো ছিল, ওই ফটোগুলো সব দেখছিলাম। ও তো এখন এখন তো পুরো মুখে খই ফোটে, কত কথা তার, পোস্ত দিয়ে পরোটা খাবে, আলু ভাজা রুটি টিফিনে নিয়ে যাবে, এত টিফিন নিয়ে যাবে, অনেক অনেক কথা, অনেক কথা। তো আর তখন একটুখানি ছিল, আর এদিক ওদিক তাকাতো, মানে আমরা ওকে নিয়ে সারাদিন কীভাবে টাইম কেটে যেত বলা যায় না। ও তো অনেকদিনই এখানে ছিল, ওর যেহেতু বাপের মানে ওর মামার বাড়িটা আর ওর নিজের বাবার বাড়িটা অনেকটা দূরে দূরে, তো যখন আসতো থাকতো। তো ওকে আমি বলছিলাম যে চলো না একটুখানি আমাদের সামনেটা থেকে কোথাও একটুখানি হেঁটে আসি, ভালো লাগছে না ঘরের মধ্যে সবসময় পাইচারি করতে, একটুখানি যদি বাজার কলকাতার সামনেটা থেকে মানে কিনবো না আর ভেতরে ঢুকবো না, একটুখানি হেঁটে আসি চলো না, তো আমার নিয়ে যেতে চাইছেন আর কি করব, দেখি যদি কোনোদিন যাওয়াটা যায়। এই যে এটা হচ্ছে একটি আতা, এবার এটা কেন দেখাচ্ছি সেটাও আপনাদের বলি। তো বেশ কিছুদিন আমার একটুখানি আতা ভাতা খেতে ভালো লাগে, তো বেশ কিছুদিন ধরে বাড়িতে আতা এনেছিল, আতাগুলো এমনই ওরা বাজার থেকে কিনে এনেছে রেখে রেখে খাবো বলে, যে আর ওটার মানে আমি আর পাকছে না, খেতেও পাচ্ছি না, মানে সেই মুঠি দিয়ে কাটলেও কাটা যাবে না, হাত দিয়ে খুললেও খোলা যাবে না এরকম। তো কী করেছি, কালকে রাত্রিবেলা গিয়ে চালের ড্রামের মধ্যে, মানে যেখানে আমাদের ভাত রান্নার চাল থাকে সেই চালের ড্রামের মধ্যে গিয়ে দিয়ে এসেছিলো, তো ওটা দেওয়ার পরে আজকে দুপুরবেলা পর্যন্ত রেখে দিয়েছিল, একটুও বার করা হয়নি, কিন্তু এখন দেখছি পুরো ভালোভাবে পেকে গেছে, মানে খাওয়ার যোগ্য হয়ে গেছে। তো এরকম যদি আপনাদের বাড়িতেও আম বা এই সমস্ত ফলগুলো যেগুলো চট করে পাকতে চায় না, মানে কাঁচা থাকে হয়তো একটু দরকার আছে, তো সেরকম আপনারা চালের ড্রামের মধ্যে দিয়ে রেখে দেবেন, দেবেন পেকে যাবে। আবার অনেকে থাকে কি আমাদের বাড়িতে দেখতাম চালের যে বস্তা বা চালের ড্রামের মধ্যে টক দই পেতে বসাতো, ওতে কিন্তু টক দইও ভালো পাতা যায়, অবশ্যই সেটা লক্ষ্য রাখবেন যাতে টক দইটা উল্টে যেন পড়ে না যায় চালের মধ্যে, ব্যাস তাহলে হয়ে গেল। এবারে কার্ড রাইস সোজা চালের হাঁড়িতে বসাবেন, কার্ড রাইস রান্না করে বেরিয়ে চলে আসবে খেয়ে নেবেন, কিন্তু সেরকম যেন হয় দেখে, তো ওটা খুব ভালো আর কি একটা ঘরোয়া কার্বাইড টাইপের কাজ করে।